দেখো আজকের বিষয় নবম শ্রেণীর জ্যামিতি উপপাদ্য। তাহলে আমি একটা উপপাদ্য দেখো প্রমাণ করে দেখাচ্ছি। দেখো যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল পরস্পর সমান। তাহলে দেখো দুটো সামান্তরিক দেওয়া আছে, তারা একই ভূমির ওপর অবস্থিত হবে এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হতে হবে, তাহলে সামান্তরিক দুটির ক্ষেত্রফল পরস্পর সমান হবে। তা দেখো ধরে নিচ্ছি প্রথম দুটি সামান্তরিক, ধরি এ বি সি ডি সামান্তরিক এবং এ বি ই এফ সামান্তরিক, উভয়েরই একই ভূমি এ বি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল এ বি ও ডি ই এর মধ্যে অবস্থিত, এটা প্রদত্ত। তাহলে প্রামাণ্য বিষয় কি? প্রামাণ্য বিষয় হচ্ছে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান এ বি ই এফ সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে দেখো এক্ষেত্রে ক্ষেত্রফল দুটোকে সমান প্রমাণ করতে হবে। কেমন করছি দেখো, তোমরা খুব সুন্দরভাবে লক্ষ্য করবে, বুঝতে পারবে। দেখো প্রথমে দেখো প্রমাণে আসছি, অঙ্কন নেই এখানে, শুধু প্রমাণ অঙ্কন নেই। দেখো এই সামান্তরিকের ক্ষেত্রে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রে কি হবে, এ বি সমান্তরাল ডিসি, এ বি সমান্তরাল ডিসি, আর কি কোনটা ভেদক ভালো খেয়াল রাখো, এ বি সমান্তরাল ডিসি বা ডি এবং কি কোনটা ভেদক, বেশ ওটা এটা নাও, এটা নাও বি সমান্তরাল এ ডি, সমান্তরিক বিপরীত হবে সমান্তরাল, বি সমান্তরাল এ ডি এবং ডি ভেদক নাও। তাহলে কি নিলাম, এ বি সমান্তরাল এ ডি সমান্তরাল বি এবং ডি ভেদক, অতএব এই কোণ দুটো কেমন কোণ, অনুরূপ কোণ, সমান। ঠিক আছে, আবার একই দেখো এই আবার খেয়াল রাখো, আবার এটার সঙ্গে এটা সমান্তরাল, আবার একই এটার সঙ্গে এটা সমান্তরাল, এইটা ভেদক। ঠিক আছে, এটার সঙ্গে এটা সমান্তরাল, এটা ভেদক, আগে কি করলাম এটার সঙ্গে এটা সমান্তরাল করলাম, সমান্তরিক বিপরীত হবে সমান্তরাল, এটা ভেদক, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ সমান। আবার এই সামান্তরিকের ক্ষেত্রে এটার সঙ্গে এটা সমান্তরাল বিপরীত বাহু, আর এইটা ভেদক, তাহলে কি হচ্ছে, এইটা সমান্তরাল এইটার সঙ্গে এইটা কি কোণ, অনুরূপ কোণ, এটা সমান্তরাল এইটা এবং এইটা হচ্ছে ভেদক, অর্থাৎ এই কোণটা সমান অনুরূপ কোণ এই কোণটা। তাহলে এই দুটো কোণ দেখো দুটো দুটো করে দেখি সমান সমান দেখাচ্ছি, একটা দাগগুলো অনুরূপ কোণ সমান, দুটো দাগগুলো অনুরূপ কোণ দুটো সমান। তখন এই ত্রিভুজ আর এই ত্রিভুজটাকে আমি সর্বসম দেখাব। তাহলে ত্রিভুজ এ ডি এফ এবং ত্রিভুজ বি সি ই এই দুটির মধ্যে এই কোণটা সমান এই কোণটা আগেই প্রমাণ করেছি, এই কোণটা সমান এই কোণটা আগেই প্রমাণ করেছি, আর এই বাহুটা সমান এই বাহুটা সমান্তরিকের বিপরীত বাহু সমান, তাহলে কি হলো, তিনটে শর্ত পূরণ হলো, দুটি কোণ একটি বাহু। তাহলে সর্বসমতার কোন সূত্র, এ সূত্র সাহায্যে আমরা পাচ্ছি এ এস, কোন সূত্র থেকে পাচ্ছি আমরা দুটো অ্যাঙ্গেল, তাহলে এএস এএস এই শর্তানুসারে আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে পারলাম। কী করতে গেলাম, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান এবং এই ভাবের সঙ্গে এই ভাবের সমান, অর্থাৎ ত্রিভুজ দুটি সর্বসম এইভাবে করবে, এটার সঙ্গে এইটা এইভাবে করবে, কারণ নাম দিয়ে বললে মুখস্থ করলে হবে না, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান এবং এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, সমান্তরিকের বিপরীত বাহু সমান, অতএব ত্রিভুজ দ্বয় সর্বসম, অর্থাৎ এই ত্রিভুজ মানে এ ডি এ ত্রিভুজ সর্বসম বি সি ই ত্রিভুজ, সর্বসম মানে ক্ষেত্রফল সমান সর্বভাবেই সম। তাহলে এখন দেখো এই গোটা যে চতুর্ভুজ, চতুর্ভুজের মধ্যে যদি আমি এই ত্রিভুজটা বাদ দিই সমানই হবে, আবার গোটা চতুর্ভুজ থেকে এই ত্রিভুজটা বাদ, দুটোই ত্রিভুজ তো সমান, দুটো আমি একই সংখ্যা যদি আমি বাদ দিতে পারি সমান সংখ্যা থেকে, সমানই থাকবে, তাহলে গোটা চতুর্ভুজটা মাইনাস এই ত্রিভুজটা সমান এই গোটা চতুর্ভুজটা মাইনাস এই ত্রিভুজটা, তাহলে গোটা চতুর্ভুজটা মাইনাস এই ত্রিভুজটা বাদ দিলে কোনটা পাচ্ছি, এই সামান্তরিকটা ক্ষেত্রফল পাচ্ছি,
তাহলে গোটা চতুর্ভুজের ক্ষেত্রফল মাইনাস এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান এই গোটা চতুর্ভুজের ক্ষেত্রফল মাইনাস এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে এই সমান্তরিকটার ক্ষেত্রফল সমান এই সমান্তরিকটার ক্ষেত্রফল। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে চেয়েছিলাম সেইটাই প্রমাণ হলো, অর্থাৎ সমান্তরিক দুটোর ক্ষেত্রফল সমান হলো। তাহলে বলেছিলাম যে সকল সমান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখাগুলির মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা দুটো ক্ষেত্রে প্রমাণ করলাম, আরও যদি আমি একাধিক ক্ষেত্রে প্রমাণ করি তো সবের ক্ষেত্রেই কিন্তু এরকম সমান আসবে। অতএব সকল সমান্তরিক যাদের ভূমি একই এবং যারা একই সমান্তরাল সরলরেখাগুলির মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান প্রমাণিত। তা নিশ্চয়ই বুঝতে পেরেছো, খুব সোজা প্রমাণ। প্রমাণ করার সময় সর্বদাই এইটা সমান এইটা, এটা সমান এটা করে করবে, তাহলে তোমাদের মুখস্থ করতে হবে না। মুখস্থ করলে কিন্তু নাম পাল্টে দিলে কিন্তু করতে পারবে না। তাহলে এইভাবে প্রমাণটা করবে, নিশ্চয়ই বুঝতে পেরেছো, খুব সুন্দর। ঠিক আছে, আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। ধরি এ বি সি ডি সমান্তরিক এবং এ বি ই এফ সমান্তরিক, উভয়েরই ভূমি এ বি এবং উভয়ই একই সমান্তরাল সরলরেখাগুলি এ বি ও ডিই এর মধ্যে অবস্থিত। আমাদের প্রমাণ করতে হবে এ বি সি ডি সমান্তরিকের ক্ষেত্রফল সমান এ বি ই এফ সমান্তরিকের ক্ষেত্রফল। অঙ্কন নেই প্রমাণ, প্রমাণে দেখো এই সমান্তরিকটার ক্ষেত্রে এই দুটো বাহু সমান্তরিকের বিপরীত বাহু অর্থাৎ সমান্তরাল, এ বি সমান্তরাল বি সি এবং ডি ই ভেদক। অতএব এই কোণটা, এই কোণটা মানে এডি এফ কোণ সমান অনুরূপ বি সি ই কোণ, কারণ সমান্তরাল হলেই যদি ভেদক ছেদ করে তাহলে অনুরূপ কোণগুলো সমান হবে, একান্ত কোণগুলো সমান হয়। আবার এই সমান্তরিক ক্ষেত্রে এই দুটো বিপরীত বাহু, এটা সমান্তরাল এবং এটা ভেদক, অর্থাৎ এইটা সমান কোণটা হলো এইটা, অর্থাৎ হ্যাঁ এইটার সঙ্গে এটা সমান্তরাল এইটা ভেদক, তাহলে এই কোণটা সমান অনুরূপ এই কোণটা। এবার এই দুটো ত্রিভুজকে আমি সমস্যা দেখাবো, এই কোণটা সমান এই কোণটা মন করেছি আগে, এই কোণটা সমান এই কোণটা এবং এই বাহুটা সমান এই বাহুটা অথবা এই বাহুটা সমান এই বাহু নিতে পারি, এই বাহুটা সমান এই বাহুটা সমান্তরিক বিপরীত হবে। অতএব ত্রিভুজ দুটি সর্বসমভাবে ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান। এই গোটা যে বড় চতুর্ভুজটা, এই চতুর্ভুজ থেকে আমি একবার এই ত্রিভুজ বাদ দেবো সমান এই গোটা চতুর্ভুজ থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দেবো। তাহলে এই গোটা চতুর্ভুজ থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলে এই সমান্তরিকের ক্ষেত্রফল হবে সমানই হবে, কার ক্ষেত্রফল এই গোটা চতুর্ভুজ থেকে এটা বাদ দিলে এই সমান্তরিকের ক্ষেত্রফল, অর্থাৎ এ বি সি সমান্তরিকের ক্ষেত্রফল সমান এ বি ই এফ সমান্তরিকের ক্ষেত্রফল। অতএব যে সকল সমান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান প্রমাণিত। বেশ, ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো।